hello learners this is abdur husain sajon and welcome to high school english this class is for the students of class 8 for their english for today in this class i will discuss about lesson unit 1 lesson 3 and 4 and the title of this lesson are our ethnic friends ওকে আমরা এখানে একটি টেক্সট এথনিক এথনিকদের সম্পর্কে সেটা পড়ব দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ হোল্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি আমাদের দেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছেন এথনিক মানে নৃগোষ্ঠী তারা আমাদের দেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্য ম্যাজরিটি অফ দিস পিপল এই জনগণের বা এই লোকদের অধিকাংশ ম্যাজরিটি মানে অধিকাংশ লিভ ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস চিটকংয়ের পাহাড়ি এলাকায় তারা বাস করে দ্য আদার্স অন্যরা লিভ ইন দ্য রিজন অফ ময়মনসিং রাজশাহী অ্যান্ড সিলেট রিজন মানে অঞ্চল তারা ময়মনসিংহ রাজশাহী এবং সিলেট অঞ্চলে বাস করে দে লিভ ইন দ্য ফরেস্ট এরিয়াস তারা বন বন আচ্ছাদিত এলাকায় বাস করে ইন দ্য হিলস পাহাড়ে অ্যান্ড ইন রুরাল এরিয়াস এবং গ্রামে দে ডু জুম কাল্টিভেশন তারা জুম চাষ করে ফর দিস ওয়ার্ক এই কাজের জন্য ক্লিয়ার অ্যা পিস অফ ল্যান্ড তারা এক টুকরো জমি পরিষ্কার করে ইন দ্য ফরেস্ট বনের মধ্যে প্রিপেয়ার ইট এটাকে তৈরি করে অ্যান্ড সো সিডস ইন ইট এবং এতে বীজ বোপন করে দে আর মোস্টলি ফার্মার্স তাদের অধিকাংশই কৃষক বাই রিলিজিয়ন ধর্মের দিক থেকে দে আর হিন্দুস খ্রিস্টিয়ানস অর বুদ্ধিস্ট তারা হিন্দু খ্রিস্টান অথবা বৌদ্ধ দে স্পিক দেয়ার ওন মাদার টাংস তারা তাদের নিজেদের মাতৃভাষায় কথা বলে সাম অফ দ্যাম আর দ্য চাক মাস অ্যান্ড দ্য মার মাস দ্য ত্রিপুরহাস অ্যান্ড দ্য মুরংস হু ইন দ্য হিল ট্র্যাকস তাদের মধ্যে তাদের মধ্যে কিছু চাকমা কিছু মারমা এবং ত্রিপুরহাস এবং মণিপুরিস যারা পাহাড়ি এলাকায় বাস করে দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী এবং সাঁওতালরা রাজশাহীতে বাস করে দ্য খাসিয়াস অ্যান্ড মণিপুরিস লিভ ইন সিলেট খাসিয়া এবং মণিপুরি যারা আছে তারা সিলেটে বাস করে অ্যান্ড দ্য হাজংস অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিং এবং হাজংস ও গারো যারা তারা ময়মনসিংহ অঞ্চলে বাস করে ওকে লার্নার্স এটা ছিল আমাদের এই ইউনিটের লেসন ওয়ান এথনিক পিপল সম্পর্কে এথনিক পিপলের আরেকটা পার্ট আমরা এখনই দেখছি চল আমরা যাই পরবর্তী লেসনে লেসন ফোর আওয়ার এথনিক ফ্রেন্ডস পার্ট টু এখানে বলা আছে মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যারা বাংলাদেশে বাস করে তাদের প্রত্যেকের মধ্যে বা বেশিরভাগ গ্রুপের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য রয়েছে দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইলস তাদের প্রত্যেকের নিজেদের জীবনধারা রয়েছে দে বিল্ড দেয়ার হাউজেস তারা তাদের বাড়ি ঘর নির্মাণ করে অন ব্যাম্বু অর উডেন প্ল্যাটফর্মস বাঁশ অথবা কাঠের কাঠামোর উপরে কল্ড মাচাং যেটাকে মাচাং বলা হয় তাদের ভাষায় রাইস ইজ দেয়ার স্ট্যাপল ফুড ভাত হলো তাদের প্রধান খাদ্য ইট ভেজিটেবলস মেজ অ্যান্ড ফিশ তারা শাক সবজি মাছ পোলট্রি অ্যান্ড মিট এবং পোলট্রি এবং মাংস এগুলো খায় দেয়ার কিচেন ইউটেনসেলস তাদের রান্নাঘরের যে আসবাবপত্র বা উপাদানগুলো আর ব্যাম্বু উডেন অ্যান্ড আর্থান পর্স সেগুলো কাঠ এবং মাটির তৈরি পাত্র হুইচ দে মেক দ্যামসেলস যেগুলো তারা নিজেরাই তৈরি করে ম্যান ওয়ার লুঙ্গিস পুরুষেরা লুঙ্গি পরে অ্যান্ড উম্যান ওয়ার থ্যামিস ওর সংস সরংস অ্যান্ড অ্যাঙ্গিস উমেন উইভ ওন ক্লথ মহিলারা তাদের নিজেদের পোশাক নিজেরাই বনে হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস টাইমস স্বীকার করা এবং মাছ ধরা তাদের প্রিয় অবসর সময় দে আর ফাউন্ড অফ সঙ্গস মিউজিক ড্যান্সেস থিয়েটার অ্যান্ড পেয়ার্স তারা গান বাদ্য সঙ্গীত নাচ এবং নাট্যচর্চা এবং সেই সাথে মেলার খুবই ভক্ত ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ঐতিহাসিক বা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র যেগুলো ইউস্ট আর বোঙ্গলস মেইড ফ্রম বাফেলো হর্নস বঙ্গল একটি বাফেলো মানে মহিষ মহিষের সিং দিয়ে তৈরি একটা বাঁশি যা যা উপজাতিরদের মধ্যে অনেক দেখা যায় এরপর আছে ড্রামস অ্যান্ড ব্যাম্বু ফ্লুটস ড্রাম আছে এবং সেই সাথে আছে বাঁশের বাঁশি রেসলিং ইজ এ পপুলার স্পোর্ট ফর দ্যাম এবং কি কুস্তি খেলা তাদের কাছে খুবই জনপ্রিয় ওকে লার্নার্স দিস ইজ দ্য ইন ফর দিস ক্লাস উইল মিট ইন দ্য নেক্সট উইথ দ্য নেক্সট লেসন গুড বাই